আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, তাই না? হ্যাঁ, সবাইকে শুভ সকাল। তো সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আমরা সবসময়ই চাই তোমরা সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। তাহলে তার জন্য আমাদেরকে সবসময় কি এখন বাসায় থাকতে হবে? তোমরা বাসায় থাকবে, বাইরে বেরিয়ে গেলে খুব বেশি দরকার হলে মাস্ক পরে যাবে এবং বাসায় সবসময় কি ঘন ঘন সাবান দিয়ে হাত পরিষ্কার থাকবে, ঠিক আছে? তাহলে কয়েকটা নিয়ম মানলে আমরা কি সুস্থ থাকবো এবং নিরাপদে থাকবো। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে আমাদের পড়া শুরু করি। তাহলে দেখো, তোমাদের যে পিকচার ওয়ার্ডবুক আছে, ওয়ার্ডবুক সেটা সামনে রাখো। তাহলে এখানে তোমরা পেজ নাম্বার 16 দেখো, ইউনিট 14, ঠিক আছে? কর্নস অ্যান্ড ক্রপস, মানে শস্য এবং ফসলাদি, সেই ইউনিট 14টা আজকে আমরা পড়বো। এর আগে ইউনিট 13টা পড়িয়েছি এবং সেখানে কিছু এক্সট্রা দিয়ে দিয়েছিলাম নিচে, যে ইউনিট 13-এর নিচেগুলো যে নিচে কিছু ইংলিশ শিখে বাংলায় অর্থ লিখতে হয় সেগুলো এক্সট্রা দিয়ে দিয়েছিলাম। তার সঙ্গে তোমরা করে ফেলেছ, সেটার পরে সেটা আমরা কোথায় দেখে ফেলবে। তাহলে ইউনিট 14-এ কি আছে দেখো, কর্ন অ্যান্ড ক্রপস, মানে শস্য এবং ফসলাদি। তাহলে সবাই বইয়ের দিকে তাকাও, এই বইটা আমি হাতে নিয়েছি। এখানে দেখো কিছু পিকচার দেওয়া আছে। শস্য এবং ফসলাদি মানে কি? প্রথমেই হচ্ছে শস্য হচ্ছে যেগুলো আমরা মাঠে উৎপাদন হয় বা মাঠে কৃষকরা সেগুলো ফলায় বা উৎপাদন করে, ঠিক আছে? গ্রামে গেলে দেখতে পাবে মাঠের পর মাঠ জুড়ে কি অনেক ধরনের শস্য বা ফসল হয়, যেগুলি আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করে থাকি। তাহলে চলো কী কী আছে সেখানে দেখি। শস্য এবং ফসলাদির মধ্যে বিটল নাট, সুপারি, যেমন সুপারি এক ধরনের শস্য, মিট, ভুট্টা, যে ভুট্টাটা ভুট্টাকে সরি গ্রামের দিকে গেলে দেখতে পাবে তোমরা, মাস্টার্ড, সরিষা, হলুদ রঙের ফুলে একদম পোড়া মারছে, যে ঠিক আছে অনেক সুন্দর লাগে দেখতে। তাহলে এটা কি সরিষা, এখান থেকে কিন্তু আমরা সরিষার তেল পেয়ে থাকি। এরপর অনিয়ন, পেঁয়াজ সবাই চেনো তোমরা, তারপর পিনাট, চীনা বাদাম, যেগুলো আমরা খোসাটা ছিলে ভেতরতে যদি বা তিনটা দানা থাকে সেগুলো ছিলে খেতে হবে, তাহলে এটা কি চীনা বাদাম বা পিনাট। তাহলে এগুলোরও ক্ষেত আছে বা ফসলগুলো আমরা উৎপাদন করি। তাহলে ফেরি হচ্ছে কি ধান, তাহলে ধান তো তোমরা সবাই গ্রামে গেলেই দেখো। তাহলে সুগার ক্যান, আখ, মানে আমরা যে চিনিটা খাই, চিনিটা মূলত কোত্থেকে আসে, আখ থেকে, আখের রস থেকে। তাহলে এগুলো কিন্তু পাওয়া যায় আখ বাজারে, আখের রস দিয়ে তোমরা জুসের মতো অনেক সময় বানিয়ে খাও, ঠিক আছে? এরপরে হুয়েট, মানে গম, হুয়েট মানে গম, ঠিক আছে? গম হচ্ছে ছোটো ছোটো ধানের মতোই দানা, যেগুলো থেকে তোমরা ময়দা হয়, ঠিক আছে? আবার গম থেকে বিভিন্ন ধরনের বার্লি, হ্যাঁ, বিভিন্ন ধরনের স্যালাড থাকে, ঠিক আছে? তোমরা হরলিক্সে যে বোতলে থাকে গমের যে ছবি দেওয়া তাহলে দেখতে পাবে হচ্ছে গম। এরপরে দেখো নিচে কিছু ওয়ার্ড দেওয়া আছে, চলো করি। আলমন্ড, আলমন্ড মানে কাঠবাদাম, ঠিক আছে? আলমন্ড মানে কি কাঠবাদাম, কিছু বাদাম আছে যেমন ধরো একটু ব্রাউন টাইপের, কিন্তু উপরে দিয়ে একটু ক্রিয়া টাইপের, যেগুলো আমরা পায়েসে বা কোনো ভালো ডেজার্টে মিষ্টি জাতীয় খাবার আমরা ইউজ করি। তাহলে আলমন মানে কি কাঠবাদাম, এটা একটা শস্য। ব্ল্যাক গ্রাম মানে মাসকলাই, এটাও ডালের মতো বা তালগুলো ছোট ছোট। এরপরে হচ্ছে বার্লি, জব, এটাও হচ্ছে তোমার কি গমের মতো। ব্রান, ভুসি বা পোস্ট, যেগুলো আমরা গরুতে অনেক সময় তোমরা মানে দেখবা গরু খেয়ে থাকে। এরপরে কর্ন, শস্য, ঠিক আছে? কিউমিন, জিরা, যেটা রান্নার কাজে আমরা ব্যবহার করি। কটন, তুলা, যেগুলো আমরা বালিশে কিংবা কোনো একটা কুশনে, ঠিক আছে? তুলা, তুলা কিন্তু গাছ আছে, গাছ থেকে কি হয় একটা তুলা ফল ধরে, সেখান থেকে তুলা সংগ্রহ করা হয়। করিয়েন্ডার মানে ধনিয়া, যেটা আমরা কি মশলা খাবার ইউজ করি মাংস রান্না করতে। ফ্লাওয়ার, আটা বা ময়দা, যেটা আমরা কম থেকে হয়ে থাকে। তাহলে এরপরে দেখো গ্রাম, চোলা, যেটা আমরা রমজানে খাই, ঠিক আছে? বুট বা চোলা আমরা যাই বলি। গোল্ডেন ফ্লেভার, সোনালি আঁশ মানে কি পাট, পাটকে আমরা কি বলি গোল্ডেন ফিভার, পাট হচ্ছে আমাদের সোনালি আঁশ। গ্রেন, শস্য দানা, গার্লিক মানে রসুন, তোমরা খাও জিঞ্জার, আদা, জুট, পাট, ঠিক আছে? পাট হচ্ছে আমাদের কাপড় তৈরি করার জন্য আমরা যে সুতা বা কাপড়ের উপাদানটা পাই সেটা কিন্তু পাট থেকে আসে। তো পাটটা এক ধরনের বাঁশের, অনেক সময় বাঁশের মতো থাকে, যেটা খুব গ্রামে গেলে হয়তো দেখতে পাবে পাট
পাট শাক পাওয়া যায়, তাহলে লিনসি, তিসি, এটা পি, মটরশুঁটি, হ্যাঁ কিছু কিছু মটর দানা থাকে সেগুলো, সবুজ পি আমরা যেগুলো মটর পাতা বলি, সাগু, সাগু হচ্ছে ছোট ছোট দানা যেগুলো আমরা পাইছে বা বিভিন্ন ডেজার্ট ইউজ করি, সেসাম হচ্ছে তিল কালো কালো যেগুলো আমরা ডালপুরিকে বাইরে পুরীতে বা সব ব্যবহার করি, টি, চা। তাহলে এগুলো তোমরা সবগুলো শস্যের নামগুলো তোমরা পেয়েছো, এগুলো তোমরা কি করবে বাসায় সবগুলো ভালোভাবে পড়বে এবং শিখে ফেলবে। তো আমি ইউনিট 15 শেষ হয়ে যাওয়ার পরে মোটামুটি তোমাদেরকে আটটা চ্যাপ্টার আছে সেগুলো সেখানে আমি মার্ক করে দেবো, যে কোন কোন পেজ থেকে কি কি ভালোভাবে দেখবে, কারণ এটা তো সবগুলো আর তোমরা মনে রাখতে পারবে না কিংবা শেখা সম্ভব নয়, সেজন্য তুমি ছবি অলঙ্গ সবগুলো শিখবে কিন্তু এখানে সবগুলো দেখবে। আচ্ছা এরপরে দেখো রাইটিং বেঙ্গলি, তাহলে রাইটিং ইংলিশ আমরা একটু বলে লিখেছি, তাহলে যা পড়েছো তার থেকে একটু চেষ্টা করি পারি না। তাহলে এখানে দেখো জিঞ্জার দেওয়া আছে, আমরা কি করেছিলাম জিঞ্জার মানে আদা, গুড়, জিঞ্জার মানে কি আদা, ঠিক আছে। এরপর টি, টি মানে আমরা করেছি না, টি মানে কি চা, ঠিক আছে, চায়ের পাতা। প্যাডি, প্যাডি মানে কি করেছিলাম ধান, প্যাডি মানে কি ধান। ব্র্যান্ড, ব্র্যান্ড মানে কি করেছি, ব্র্যান্ড মানে ভুষি মনে হয়, একটু দেখি, হ্যাঁ ব্র্যান্ড মানে ভুষি বা তুষ, ভুষি, ঠিক আছে, যেটা গরুকে আমরা অনেক সময় গরু মহিষ ছাগল ওরা খেয়ে থাকে। এরপর দেখো গ্রাম, গ্রাম মানে কি বলতো চোলা, গ্রাম মানে কি চোলা বা বুট, ঠিক আছে, চোলা বা বুট, কেমন। তাহলে এরপরে দেখো রাইট ইন ইংলিশ, তাহলে এটাকে আমরা ইংলিশে লিখতে পারবো, আমরা এখানে পড়েছি না জিঞ্জার মানে আদা, আদা মানে জিঞ্জার, তাহলে তোমরা দুটো অর্থই ভালোভাবে পড়বে বাংলা, তো ইংলিশ ইংলিশ টু বাংলা তাহলে পারবে। রসুন আমরা কি করেছি গার্লিক, ঠিক আছে গার্লিক, পাট হচ্ছে কি ঝুর, ঝুর, এরপরে ভুষি হচ্ছে আমরা পড়েছি না গ্র্যাম, হ্যাঁ গ্র্যাম, সরি ব্রেন, 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 সরি ভুষি হচ্ছে কি ব্রেন, তাহলে এখানে পড়েছি যে ব্রেন মানে খুশি, খুশি মানে ব্রেন, তোলা হচ্ছে কি কথন, তোলা হচ্ছে কি কথন, তাহলে তোমরা গার্লিক, রসুন, রসুন, গার্লিক, ঝুট, পাট, পাট, ঝুট এভাবে করে পড়বে, যেমন কটন, তোলা, তোলা, কটন, তাহলে দুই দিক থেকে আসলে তোমরা দুই দিক থেকে যাতে অ্যান্সার করতে পারো। এখন তোমাদের কাজ হচ্ছে যে রাইটিং ইংলিশ শুধুমাত্র এই অংশটুকু কি এইচডব্লিউ করবে, সবগুলো দিচ্ছি না আমরা অল্প দিচ্ছি, মানে রাইটিং মেমোরিটা দিচ্ছি না, রাইটিং ইংলিশটা কি করবে শুধুমাত্র এই অংশটুকু আমি যেখানে পেয়েছি এটাই এইচডব্লিউ করবে, বাকিগুলোর সাথে করে ফেলবে এবং যখন এইচডব্লিউ আমরা দিতে বলবো তখন দিয়ে ফেলবে। তো আশা করি তোমরা বাসায় পড়াশোনা করছো এবং শিখে ফেলছো, শিখে সিলেবাসের খাতায় চর্চা করবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, খুব সুস্থ থেকো তোমরা, আল্লাহ হাফেজ।